ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। পবিত্র ঈদুল আজহা মুসলমান ধর্মাবলম্বীদের জন্য অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন দক্ষিণ টাঙ্গাইলের লৌহ মানব। নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনা সিপাহশালার অন্যতম বিশ্বস্ত সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির বিপ্লবী সংগ্রামী সদস্য, একসময় রাজপথ কাঁপানো 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক। নাগরপুর দেলদুয়ারের মানুষের প্রাণের দাবি দলেশ্বরী সেতু বাস্তবায়ন কমিটির সাবেক আহ্বায়ক, বর্তমান সময়ে টাঙ্গাইল 6 নাগরপুর দেলদুয়ারে জনপ্রিয়তার শীর্ষে বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলার শাখার বিপ্লবী সংগ্রামী সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য জননেতা তারেক শামস খান হিমু। তিনি সকাল থেকেই নাগরপুরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রাথুরা, পাকুটিয়া, কেদারপুর, নাগরপুর তালতলা ও নাগরপুর বটতলা সহ নাগরপুর বাজারের সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে প্রদক্ষিণ করেন এবং সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ টাঙ্গাইল 6 নাগরপুর দেলোয়ার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। সবশেষ তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দ সহ গণমাধ্যমের উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।